ছুটির দিনে ঘুরতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না 11 জনের। তারা চট্টগ্রামের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী। স্থানীয় একটি কোচিং সেন্টারের উদ্যোগে চাঁদা তুলে খৈয়াছড়া ঝর্ণায় পিকনিক করতে গিয়েছিলেন তারা। 29 জুলাই দুপুর 1:45 দিকে মিরসরাইয়ের বারতাকিয়া রেল স্টেশন এলাকায় ট্রেনের সামনে পড়ে তাদের বহনকারী মাইক্রোবাসটি। খোঁজ নিয়ে জানা গেছে R&J কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষার্থী সহ 16 জন শুক্রবার সকাল 8টায় হাটহাজারির আমানবাজার থেকে মাইক্রোবাস করে খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে ফেরার পথে দুপুর 1:45 দিকে বারতাকিয়া রেলওয়ে স্টেশন এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসের সাথে ওই ঘটনা ঘটে। R&J কোচিং সেন্টারের শিক্ষার্থী কাজী এম সাজিদ জানান, আমানবাজার এলাকার যুগিরহাটে আমাদের কোচিং সেন্টারটি অবস্থিত। কোচিং সেন্টারের 16 শিক্ষক শিক্ষার্থী খৈয়াছড়া ঝর্ণাসহ মিরসরাইয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্র দেখতে 500 টাকা করে চাঁদা তোলেন। এর মধ্যে 4 জন শিক্ষক ছিলেন, তারা হলেন জিসান, রিদওয়ান, সজীব ও রাকিব, বাকিরা শিক্ষার্থী। এর মধ্যে 6 জন SSC পরীক্ষার্থী, বাকি 4 জন একাদশ শ্রেণীর ছাত্র। একজন মাইক্রোবাসের চালক ও অপরজনের পরিচয় আমার জানা নেই। কাজী এম সাজিদ আরও বলেন, পিকনিকে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আজ আমার ফুটবল ম্যাচ থাকায় যাওয়া হয়নি।